নমস্কার প্রিয় দর্শক, আবারো আইলাম আপনারা আমরা সবাই প্রিয় চ্যানেল গরম মশলা নিয়া। আজকে আমরা আবার যাই আর করিশ্মার বাড়িতে। কিটা স্টেশন মানে মামার রাগবাঙ্গানি যেটা থাকে এটা তো তারা রবিবারে দিতে আসতো, যেহেতু আজকে মানে সরি আজকে রবিবারই মানে শনিবারে মানে কালকে শনিবারে হয়, তিন দিনে করতে লাগে কিন্তু তারা শনিবারে করছে না রবিবারে করছে। তো তারা মানে দিদার বাড়ির থেকে মানে খাওয়ার লগে শ্যামসুন্দর আকড়াতে, তো চলুন শ্যামসুন্দর আকড়াতে গিয়ে আবার আমরা বিহানের সাথে দেখা হইব। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বার তিন নম্বর অন্নপ্রাশনটা অ্যাকচুয়ালি আজকে করার কারণটা হইলো যেহেতু আজকে রবিবার, সানডে সব ফ্রি থাকবো, সব যাইতে পারবো, যার কারণে আজকে পালাইছে, আজকে পালাইছে। তো এখন আমরা যাই, ওই গেছি টুকটুকিতে, এদিকে মনশ্রী, আমরা এদিকে আমরা। তো আজকে আমরা আমরা একটু ইগনোর করিও, কারণ আমরা চেহারাটা মানে পুরা হালত খারাপ, কারণ আমরা একটা শ্যুটে আসলাম, অলরেডি আমরা দুইটা শ্যুট করে লইছি। তো এখন আমরা যাই আর ব্লগ করতে, যেহেতু আমরা যেখানেই যাই একটা ব্লগ না হইলে তো হই না, আপনার লগে শেয়ার না করলে এত এত ভালোবাসে আমরা রে দি তার লগে, তাই মানে তার লগে আমরা বারে বারে রিপিট আমরা ব্লগ নিয়ে নিয়ে আর বিহানে মানে বিহানে আপনারা অত সাপোর্ট করছো অন্য প্রশ্নে ভালো লাগছে। এসে পৌঁছে গেছি শ্যামসুন্দর আখড়াতে, দেখুন প্রিয় দর্শক শ্যামসুন্দর আখড়া আমরা অনেকবার আমরা ভিডিও দেখাইছি শ্যামসুন্দর আখড়ার ভিডিও। আজকে যেহেতু অত অত বড় একটা অকেশন হওয়ার যার আপনার লগে শেয়ার না করলে হয় না, তার লিগে আমরা আমরা হাইছি আবার শুধু আপনারা দেখাইবার লাগি প্রিয় দর্শক। তো দেখুন প্রিয় দর্শক অনেক অনেক প্রচুর তারার রিলেটিভ সব আইছে, তারার লগে তো পরিচয় আমিও জানি না, দিদির লগে গিয়া সর্বপ্রথম পরিচয় করবো, তারপরে আমরা ছোট মোটো বিহানের লগে প্রথম যেহেতু আইসি আমরা ঠাকুরের স্থানে, সবের আগে ঠাকুরের স্থানটাই আমরা দর্শন করতে লাগবো, দর্শন না করলে আমরা হইতো না। তো হরে কৃষ্ণ, শুট করি আইসি, তো চলো আমরাও ভক্তি করাম, আপনারাও মানে ভিডিওর মাধ্যমে আপনারাও ঠাকুরের কাছে প্রে করবেন যাতে সবাই ভালো থাকতো। কিন্তু একটা আফসোস যে ঠাকুরের গেটটা এখন গেটটা বন্ধ, ঠাকুর ঘুমাই তো না নি, ঘুমাই না কারণ এখন ঠাকুরের ঘুমাইবার টাইম, দেখুন টাইম কয়টা বাজে প্রিয় দর্শক, সেটা আর এদিকে দেখাই লাও আমরা পিছনে আছে, ওই দেখো ওই তো আমাদের জিজাজি, বিহানের বাবা, জিজাজি আমার আমরা বিহানের বাবা, বিয়ানের বাবারে দেখাই গেছে, আর কিছু কথা তো কইতো না, বিয়ানের বাবারে দেখা গেলাম, কোথায় নিয়ে লাগে সাইলেন্ট পারসন, মিউট নেই, ও আচ্ছা একটা কথা কইলে যাচ্ছে দিদি, তুমি কয় দিনের লেগে ছুটি লইছো গো, অন্য প্রশ্নের ভিডিও করছো ওটাই লাই না, ওটা ওটাই লাই না, সেদিন গরম মশলা কাজ করো, গরম মশলার ভিডিও করা শিখছো না, না তুমি শিখাইবা, তো দর্শক আপনারা সবে যে আমরা জিগাইরা বিহানের অন্য প্রশ্নটা খুলি নাইব, এটা আপনারা প্রিয় মনশ্রীরে জিগাইবা, তাই কিতা খান্ডটা করছে অন্য প্রশ্নের দিন রাস্তা কেটে ফাইলে তাইরে দরবা, কিন্তু কইয়া দিলাম বিহান বাবা তুমি আমার কইবাই নিব, আই লাভ ইউ বিহান, আই লাভ, এ কইতো না, এ কইতো না, অন্নপ্রাশনে কি কি গিফট পাইছে দেখুন, গিফট পাইছে দেখুন, আর আমরা করিশ্মার বাবা কাকু নমস্কার, তাই নিল আমরা করিশ্মার মাসি, করিশ্মার মাসি কিন্তু করিশ্মার থেকে দেখতে আরো বেশি সুন্দর, মাসিরে লাগে এখন, মাসিরে লাগে এখন 30 বছর লাগে সত্যি হইয়া। এখন আমরা খাওয়ার লাগি যাই, আর আমরা একটু লেট হয়ে গেছে, আজকে 4:10 মধ্যে আমরা খানি হই দানি হইব, আমরা তো আইতে আইতে লেট হয়ে গেছে, যেহেতু আমরা আবার আগে প্লেট রয়েছে রেডি করিয়া রাখছে, তুমিও খাইছো না নি এখনো, হ্যাঁ তো দেখতেই পারলে প্রিয় দর্শক আমরা এখন খাওয়ার লেগে বই গেছি, কিন্তু আমরা প্লেট এখনো খালি আছে কারণ মানুষ বোয়ার পরে তো আমরা প্লেটটা বড়তো, দেখুন মনশ্রী খালি থালটা খাইলা, তুই তুই তো ভাত খাইও কোনো কাজের ওর না, শরীর স্বাস্থ্য পারে না, থালটা খাইলা প্রিয় দর্শক, তিন বেলা না খেলে কি তুমি জিন্দা আছিস, হ্যাঁ
খানি কিরকম হয়েছে? স্বাদ হয়েছে আপনার তো? এক হাত দিয়ে দেখাই আর খাওয়া দাওয়া হয়ে গেল আর খুবই টেস্টি আসলো, কিন্তু দেখাইতে পারছি না, মানে একটু দেখাইছি, সবটা দেখাইতে পারছি না। আইটেমও অনেকটা আসলো, খুব স্বাদ হয়েছিল। তো এখন যেহেতু প্রিয়দর্শক আমরা আইছি, ঠাকুরের মন্দিরটা তো পুরো একটু ঘুরিয়া দেখাইলে, না দেখাইলে তো হই না, দেখাইলে মনটা শান্ত না। বিশেষ করে আমরা সুমি পাতারকান্দির থেকে আইছি, এত সুন্দর একটা মন্দির দর্শন করার সুযোগ পাইছি। ওই যে অগাসুর বধ রুক্মিণী হরণ, আর দ্রৌপদীর ব্রস্ত হরণ, এদিকে বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ নারায়ণের যে অনেক রূপ আসল বিশ্বরূপ দর্শন, প্রতীক্ষাটা বঙ্গ করছিল। সুদামা, শ্রীকৃষ্ণ সুদামা, যারা যারা প্রিয়দর্শক বৃন্দাবন গেছে না, তারা মানে এই যে শ্যামসুন্দর আখড়াতে আইলে পুরো মানে আস্থা বৃন্দাবনটা মানে দর্শন করা, তার সঙ্গে সঙ্গে দেখুন আমরা কৃষ্ণ সঙ্গে সঙ্গে আমরার বোম বলে নানি, হ্যাঁ হর হর মহাদেব। শিবলিঙ্গটা অনেক বড় আর খুবই সুন্দর, তার সঙ্গে সঙ্গে এখানে আছে বেলগাছ, ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে। আমি শ্যামসুন্দর আখড়াতে আইলে প্রিয় দর্শক বজরংবলীর তো আমি দর্শন করিয়া দিই, এত বড় অনেক বড় বিশাল বড়, ওই যে তাই না পাহাড় পর্বত নিয়ে আইসে, পাহাড় পর্বতের মতোই তাই না, এত বড় দেখুন প্রিয় দর্শক। জয় বজরংবলী, তার সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক জগন্নাথ সুভদ্রা আর বলরাম, জগন্নাথ সুভদ্রা আর বলরাম আছে আমরা জগন্নাথ। আপনারা প্রণাম করবা প্রিয় দর্শক, আমরা ভিডিওর মাধ্যমে আপনারা রে সবকিছু তুলিয়া ধরিয়া আপনারা লাগি শ্রী জয় শ্রী গণেশ গণপতি বাপ্পা সিদ্ধিদাতা গণেশ। উপরে দেখুন প্রিয় দর্শক আমরা সমুদ্র মন্থন, খুব সুন্দর ভাবে মানে ডুবতেই ঠাকুরের দর্শন করতেই সমুদ্র মন্থন আরম্ভ। এরকম যদি নারায়ণ লক্ষ্মীর মধ্যে ইয়ে থাকে তাহলে দ নাই, খুব সুন্দর একটা কইরা নারায়ণের কইরা নারায়ণের সেবা করলে এইরকম সেবা করলে দনাই মানে আজকে শুনি যাইব এখন গিয়া জামাই বেজান সেবা করব, কারণ দম পাইতো প্রিয় সেবা করবো আর আমার এখন বুড়িমা লাগে, আমি পান সুপারি খাইলে একদম আমার দেখার মতন হই না আর কি, পুরো বুড়িমা লাগে। ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাইবা। আমরা আজকে অন্য বিহানের কিতা আসলো মামা রাগ ভাঙ্গা নিয়ে আসলো, তো আমরা এতে এতে লেট হয়ে গেছে প্রিয় দর্শক, যেহেতু আমরা শুটে আসলাম আগেও কইছি, এখন নাই আমরা ভাত খাইলাম এখন শেষ, আবার যাইমু শুটে। তো আজকের ভিডিওটা দুঃখ প্রিয় দর্শক, আমি বিহানের অন্নপ্রাশনের সময় না নিয়ে ভিডিওটা করতে পারছি, আমার বকের সবে বলি বকে, আমি যতটুকু করছি ততটুকু আসে, এরপরে মনে হচ্ছে মনে হচ্ছে যেটা দেখছে এটা নাই গায়েব হয়ে গেছে না, পার্টিটা আপনারা জলদি তাড়াতাড়ি দিন। তো ভিডিওটা এখানে শেষ করি, লেট হয়ে যাক, আবার যাইতাম শ্যুট করার। তো বাই বাই, ধন্যবাদ, কীরকম লাগছে কমেন্টে জানাইবা, আর আমরা যতটুকু নাটকগুলো আছে এটাও কীরকম লাগে কমেন্টে জানায়, আর আমার একটু ইগনোর করবা, আমি সুপারি খাইছি।